আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ ফোন সিম, কতটি সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে, সেগুলো সম্পূর্ণ নাম্বার আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো বা জানেন কিভাবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটার লিস্ট বের করতে হয়, কিন্তু আপনারা অনেকে এটা জানেন না যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেগুলোর পূর্ণ নাম্বার কিভাবে ঘরে বসে নিজে নিজেই বের করতে হয়। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এই ট্রিক্সটি খুব সহজেই শিখতে পারবেন এবং আপনার নামে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটি আপনি ঘরে বসে নিজে নিজেই বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে জেনে থাকবেন যে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে সেটি দেখার জন্য বিটিআরসির একটি কোড নাম্বার রয়েছে, সেটি হচ্ছে *16001#। এই কোড নাম্বারটি ডায়াল করার পর আপনার আইডি কার্ডের বা স্মার্ট কার্ডের লাস্ট চারটি ডিজিট দেওয়ার পরে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তা কিন্তু আপনি ফিরতি এসএমএসের মাধ্যমে জানতে পারেন, সেটা আপনার যে কোনো সিমেই হোক। আর আরেকটা বিষয় হয়তো আপনারা জেনে থাকবেন, রিসেন্টলি বিটিআরসি থেকে নোটিশ দেওয়া হয়েছে যাদের নামে আইডি কার্ড এবং স্মার্ট কার্ড ব্যবহার করে 15টির উপরে সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের এখান থেকে কিছু সিম কিন্তু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 15টি সিম রেখে আপনার আইডিতে বাড়তি যে কতটি সিম থাকবে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এমতো অবস্থায় আমরা অনেকেই জানি না আমাদের নামে অনেকগুলো সিম রয়েছে কিন্তু সম্পূর্ণ নাম্বার আমরা জানি না, এর জন্য আমাদেরকে যেতে হয় কাস্টমার কেয়ারে, ওখান থেকে গিয়ে আমাদেরকে সম্পূর্ণ নাম্বার বের করে নিয়ে আসতে হয়, বা আমরা নিজে নিজে যদি কোড ডায়াল করে নাম্বার বের করি সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ নাম্বার দেখতে পারি না। প্রথম তিনটি নাম্বার এবং শেষের তিনটি নাম্বার আমরা দেখতে পারি এবং কোন অপারেটরের কয়েকটি সিম রয়েছে সেগুলো শুধু আমরা দেখতে পারি। তো আমি যেটা বলেছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নামে কয়টি গ্রামীণ সিম নিবন্ধিত রয়েছে সেগুলো সম্পূর্ণ নাম্বার বের করবেন। তো আপনার নামে কয়টি গ্রামীণ সিম নিবন্ধিত রয়েছে সেগুলো সম্পূর্ণ নাম্বার বের করার জন্য আপনাকে কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিতে হবে। আপনারা আপনাদের ফোন থেকে গ্রামীণ সিম থেকে 1-to-1 কল করবেন, যেটা হচ্ছে গ্রামীণের হেল্পলাইন নাম্বার। এখানে কল করে নির্দেশনা শুনবেন এবং নির্দেশনা শুনে 9 অথবা 0 চাপবেন। তো ভিউয়ার্স, যখনই আপনার কলটি একজন কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ রিসিভ করবে তখন আপনি তার কাছে জানতে চাইবেন যে আমার নামে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা আছে, আমি সম্পূর্ণ নাম্বারগুলো জানতে চাচ্ছিলাম। আপনি যদি সরাসরি এটা প্রশ্ন করেন যে আমার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তাহলে কিন্তু আপনাকে তারা *16001# যে কোড নাম্বারটি ডায়াল করে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখতে হবে, সেই কোড নাম্বারটি বলে দেবে। আপনাকে এভাবে বলতে হবে যে আমার নামে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা আছে, আমি সেগুলো পূর্ণ নাম্বার জানতে চাচ্ছি। তখন তারা আপনাকে এভাবে বলবে যে আপনি আমার সাথে যে নাম্বারটি দিয়ে কথা বলছেন এই নাম্বারটি ছাড়াও আপনার নামে আরও 5টি বা 3টি বা 2টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে, আমি নাম্বারগুলো বলছি আপনারা নোট ডাউন করে নেবেন। তখন আপনি হাতের কাছে একটি খাতা কলম রাখবেন এবং যখন নাম্বারটি বলবে বা নাম্বারগুলো বলবে আপনি নাম্বারগুলো নোট ডাউন করে নেবেন এবং এই প্রসেস অনুযায়ী কিন্তু আপনার নামে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি পূর্ণাঙ্গ নাম্বারগুলো জানতে পারবেন। তো আমি 100% শিওর আমার আগে এই প্রসেসগুলো কোনো ইউটিউবার বা কেউ আপনাদের সাথে শেয়ার করেনি। তো আপনারা এই প্রসেস অবলম্বন করে আপনাদের নামে কয়টি জিপি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা কিন্তু জানতে পারবেন। তো আমি আবারও বলছি আপনাদেরকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তার পূর্ণাঙ্গ নাম্বারগুলো আপনি চাচ্ছেন, আর হাতের কাছে অবশ্যই খাতা কলম রাখবেন, তারা বলবে আপনি নোট ডাউন করে নেবেন। আর আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা দেখার জন্য *16001# ডায়াল করে আপনার আইডির বা স্মার্ট কার্ডের 4 ডিজিট দিলেই কিন্তু জানতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে হেল্প করে, আপনার যদি 15টির অধিক সিম থাকে এবং প্রত্যেকটা সিম যদি আপনার প্রয়োজন হয় আপনি চাইলে ডিঅ্যাক্টিভেট না করেও গ্রামীণ ফোন হেল্পলাইন থেকে নাম্বারগুলো সংগ্রহ করে আপনার পরিচিতজন বা আত্মীয় স্বজন যে কারণে আমি কিন্তু নিকটস্থ যে কোনো দোকান থেকে সিমগুলো ট্রান্সফার করে দিয়ে দিতে পারবেন এবং আপনার সিম অনাকাঙ্ক্ষিত বন্ধ হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো সময় যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।